হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আজকের তারিখ 9 জুলাই, আর এখন ঘড়িতে বাজে 9:45। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, একটা নতুন লোক নিয়ে দেখতেই পাচ্ছ। আজকে এখন চশমা পরেছি, চশমাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আজকে যাচ্ছি হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেন, তোমাদের রাস্তায় যেতে দেখাবো আর কিভাবে যাবো। আর বুঝতেই পারছো, বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ, এবারে যাবো সবাই মিলে, 3 জন আছি, চলো রাস্তায় যেতে দেখা হচ্ছে। আর এই সব আমরা বাগান স্টেশনে এলাম, আর প্রচন্ড রোদ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম যে চলো আইসক্রিম কিনে যাও, ওই জন্য আইসক্রিম কিনে খাচ্ছি। ট্রেন এসে গেছে, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়। ট্রেন থেকে এসে নামলাম, এখন যাচ্ছি চলো ব্রিজের উপর দিয়ে বাস ধরবো, যাবো গাড়ি, দেখি কি বাস পাই। চলো মৌরিগ্রামে ব্রিজ থেকে হয়েছিলাম, বাস ধরবো কিন্তু বাস পেলাম না, ওই জন্য ভাবলাম চলে যাচ্ছি। টোটো থেকে নেমে পড়েছি বি গার্ডেনের গেটের সামনে, এখন যাবো ঢুকবো চলো। আর এই হচ্ছে বোটানিক গার্ডেনের গেট, এখন আমরা ভিতরে ঢুকবো। নানা রকমের গাছ আছে দেখতেই পাচ্ছি সামনে থেকে। ফুল টুল আছে সামনে থেকে। এই ওয়েদারটাও কিন্তু সেরা, এখানে দেখতে পাচ্ছ পেটস নট অ্যালাউড। আর এখানে টিকিটটা কেটে নেবো, চলো টিকিটটা কেটে নিই। আর এখান থেকে টিকিট কেটে নিয়ে চলো আমরা সাইডের দিকে যাচ্ছি, এখানে টিকিট দেখিয়ে ঢুকতে হবে ভিতরে। তুমি ভিতরে 10 টাকা করে টিকিট, 3 জন আছে ওই জন্য 30 টাকা। চলো এবার এটা দেখাই আর ভিতরে ঢুকবো। সময় হচ্ছে তোমাদের যদি কোনো প্লাস্টিক প্লাস্টিক নিয়ে আসে, মানে বোতল বোতল হয় বা ধরো বিস্কুটের পেপার পেপার যদি থাকে, তাহলে সেগুলো নিয়ে ঢুকতে দেবে না, সেগুলো বাইরে ফেলে দিয়ে আসতে হবে। ওই জন্য আমরা যেগুলো নিয়ে এসেছিলাম বোতল, তারপরে বিস্কুটের প্যাকেট প্যাকেট সব খেয়ে নিয়ে বাইরে ফেলে দিলাম, দিয়ে তারপর ঢুকলাম। চলো আগে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপনকালে
রবার্ট কির নামও একজন ব্যক্তি এখানে প্রথম গাছ স্থাপন করে, আর পরে জগদীশচন্দ্র বসুই এখান থেকে প্রথম আবিষ্কার করেছিল যে গাছেরও প্রাণ আছে। এখানে অনেক রকম প্রজাতির ফুলের গাছ আছে, ফুল আছে। এটাই হচ্ছে গ্রেট ব্যানান ট্রি, বিখ্যাত গ্রেট ব্যানান ট্রি, সেই বট গাছ যার কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না আপাতত এখনো পর্যন্ত। বুঝতে পারবে দেখো সবই মূল আর মূল, কোনটা মেন মূল সেটাই বুঝতে পারবে না। এখান থেকে সব ফটোশুট করা হয়ে যেতে আমরা আবার যাচ্ছি অন্যদিকে, হয়ে যাব এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইট, এখানে গেট বন্ধ ঢোকা যাবে না, এজন্য চলে যাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, দেখতেই পাচ্ছ বিল্ডিংটা কতটা বড়। এখন জোরে বৃষ্টি চলে এসেছে, জন্য ভাবছি চলো গাছের নিচে দাঁড়ানো যাক। সামনে দেখতে পাচ্ছ স্টিম লঞ্চ যাচ্ছে, আর এটা হচ্ছে জিঞ্জার সেকশন, সমস্ত রকম আদা পাবে। আর তার পাশেই আছে হুগলি রিভার, জাস্ট ওয়াও লাগছে জায়গাটা, আকাশটা লাগছে দেখো নদীর সাথে। লুক এট দ্য ভিউ ব্রো, কেমন হয়। এখানে আগে লঞ্চ ঘাট ছিল, এখন বন্ধ করে দিয়েছে। এই বছর টিকিট ঘর আছে সামনে, এখানে কাছে ফুল আছে দেখো।
এখানে তাল গাছটা দেখো, একটা কাণ্ডতে কিন্তু দুখানা করে গাছ বেরিয়েছে, কোন কোন গাছে তিনটাও আছে। ও আচ্ছা, এখানে দুখানা গোড়া আছে, কিন্তু ডাল দেখো কতগুলো, দুটো গোড়া। এখানে এরকম আরো গাছ আছে। সারাক্ষণ ঘুরে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি, আর এখন বাইরে যারা রাস্তা খুঁজে পাচ্ছি না, দেখছি চারিদিকে শুধু হেঁটে যাচ্ছে, এত রাস্তা চারিদিকে পুরো গুলিয়ে যাচ্ছে যে কোথায় যাব। দেখছি দেখি কোথা দিয়ে বেরোনো যায়, একজনকে জিজ্ঞাসা করলে একটা সিকিউরিটি গার্ডকে, সে বলে এই পাশ দিয়ে বেরোনো যাবে, এই জন্য যাচ্ছি চলো। সবাই আমাকে ছেড়ে আগে চলে গেছে, পিছনে যাচ্ছি, খুব টায়ার্ড ফিল হচ্ছে, ওরা আগে আগে গিয়েছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে পাম হাউস, দ্য লার্জ পাম হাউস। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইট, এখানে ভিতরে ঢুকতে দিয়ে যাবে না, এই পাশটা দেখে নাও। অনেক পাম গাছ আছে, পিছনে এনার্জি দেখো, আমার থেকে আগে আসছিল, আমার থেকে পরে চলে এসছে, এখন আমি আগে। ফাইনালি এতক্ষণ পর গেট খুঁজে পেয়েছি, হাঁপিয়ে গেলাম গেট খুঁজতে খুঁজতে। আমি বাইরে বেরোবো, আর কিছু খাবো, আর জলও খুব পিপাসা পেয়েছিলাম, যেন জলও খাবো। চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনে আছে, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি, পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে। দেখো স্টেশনের অবস্থা দেখো, বিদ্যুৎ বিদ্যুৎ চলছে, মুসলধারে বৃষ্টি হচ্ছে। কাল ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল, আর আস্তে আস্তে বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ওই জন্য কালকে আর শ্যুটটা করতে পারিনি, ওই জন্য আজকে সকালবেলা করে নিচ্ছি। তো বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে দিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো বাই।